আজকে আমাদের আলোচ্য বিষয় হবে 7.2। 7.2 এর ম্যাথ আমরা বা সূত্র বা সূত্রগুলো গত ক্লাসে আলোচনা করছিলাম, যে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হইলে থিটা কত হবে, কস থিটা কস আলফা হইলে থিটা কত, তারপরে ট্যান থিটা ট্যান আলফা হইলে থিটা কত, সাইন জিরো হইলে থিটা কত, সাইন থিটা যদি জিরো হয় থিটা কত, সাইন থিটা ওয়ান হইলে থিটা কত, এই টাইপের যা আছে এগুলো বলছিলাম গত ক্লাসে। গত ক্লাসে যা করানো হয়েছে ওই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? গত ক্লাসে তোমাদের যা বোঝানো হয়েছে ওই ব্যাপারে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও করতে পারো, কি বলো? তাহলে কারো প্রশ্ন নাই? ওই সূত্রগুলোর আলোকে আমরা কিছু ম্যাথ এখানে করি, যেমন 1 নাম্বার 7.2 এর 1, 1 নাম্বারে কি দেওয়া আছে দেখো, টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এই সমীকরণের সমাধান করতে হবে। টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এই সমীকরণের সমাধান করতে হবে, অর্থাৎ থিটার মান বের করতে হবে। থিটার মান বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো, যদি দেখি যে কোন একটা সমীকরণে শুধু সাইন এবং কট আছে, ট্যান এবং কট আছে, কট কে ট্যানে রূপান্তর করব, সাইন এবং কোসেক আছে, কোসেক কে সাইনে রূপান্তর করব, কজ এবং সেক আছে, সেক কে কজে রূপান্তর করব, আমাদের মূল অনুপাত হলো সাইন কজ, এই দুটাই হলো মূল অনুপাত, এর পাশাপাশি আছে ট্যান, এই তিনটা অনুপাতে আমরা রূপান্তর করব। এই তিনটা অনুপাতের যেটাই রূপান্তর করা সহজ হয়, এখানে যতগুলা অনুপাত থাকুক না কেন তাদেরকে সরল করতে 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 একটা অনুপাতে নেওয়ার চেষ্টা করব। সবাইকে আমরা একটা অনুপাতে নিতে পারলে তখন উৎপাদকের বিশ্লেষণ করা যায়, অর্থাৎ সমীকরণের সমাধান করা সহজ হয়। এই জন্য এখানে কট আছে, এই কটকে ট্যানে রূপান্তর করা সহজ, আমরা এই কটকে ট্যানে রূপান্তর করব। এটা সমান লেখা যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, এটা লেখা যাবে। এবার উভয় পক্ষকে ট্যান স্কোয়ার থিটা দ্বারা যদি আমরা গুণ করি, অর্থাৎ লসাগু করার পরে আর আর যদি গুণ করি, এখানে হবে ট্যান পর 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান পাওয়ার 4 থিটা মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, একে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায়। ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখছি, এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা, এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে ট্যান স্কয়ার থিটা যদি 1 হয়, এখান থেকে ট্যান থিটা কত লেখা যায়? ট্যান থিটা ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস 1 লেখা যায়। ট্যান থিটা ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস 1, এবার ট্যান থিটা প্লাস 1 হলে থিটা কত, ট্যান থিটা মাইনাস 1 হলে থিটা কত, এইভাবে করে আমরা বের করব। তবে এই অঙ্কটার জন্য আমরা একসাথে করলে অসুবিধা নাই, একসাথে করতে অসুবিধা হলে কখনো আলাদা আলাদা করবো, যে ট্যান থিটা 1 হলে সমাধান কেমন হবে আর ট্যান থিটা মাইনাস 1 হলে সমাধান কেমন হবে। এখানে এই অঙ্কটার জন্য শুধু একসাথে করলে অসুবিধা হবে না, এজন্য এটা একসাথে করব। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান প্লাস অথবা মাইনাস 5/4, এইভাবে লেখা যাবে, কারণ ট্যান 5/4 এর মান 1, ট্যান মাইনাস 5/4 এর মান মাইনাস 1, এই জন্য আমরা এইভাবে লিখলাম। এখন ব্যাপারটা কেমন দাঁড়াইছে, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হইলে থিটা কত, এই নিয়মে দাঁড়াইছে। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হইলে থিটা কত, এখান থেকে লেখা যাবে, অতএব থিটা ইকুয়াল টু, বলো তো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা কত ছিল?
বলতে পারো? বলতে পারো না কেউ? পনেরো জনের একজন বলতে পারো না? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু ছিল এন পাই প্লাস আলফা। তোমাদের এগুলো জানা থাকতেই হবে, জানা না থাকলে কিন্তু অঙ্ক পারা যাবে না। লেখা যাবে এন পাই প্লাস আলফা, আলফা কত? প্লাস অথবা মাইনাস পাই বাই ফোর, ইকুয়াল টু এন পাই। এখানে এই প্লাস আর এখানে প্লাস মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস একবারে লিখতে পারি পাই বাই ফোর, যেখানে এন বিলংস টু জেড, এন একটা পূর্ণ সংখ্যা। দেখো এই ব্যাপারে কারো বুঝতে পারছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা দেখো, এটা কি বুঝতে পারছো সবাই? বুঝলে বা না বুঝলে? জি স্যার বুঝছি, স্যার বুঝছি। এখন এটা এটাকে বলা হয় সাধারণ সমাধান। এখানে এই এক নম্বরের এই অঙ্কগুলো করার জন্য একটা শর্ত দেওয়া আছে, থিটার মান বের করতে বলছে জিরো থেকে 360 ডিগ্রি এর ভিতরে। থিটার মান হবে জিরো থেকে 360 ডিগ্রি এর ভিতরে। তাহলে জিরো থেকে 360 ডিগ্রির মধ্যে এন এর পরিবর্তে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি, এই সংখ্যা এই মানগুলো বসাইলে জিরো থেকে প্লাস থ্রি এর ভিতরে 360 ডিগ্রি এর ভিতরে কি কি মান আছে, এখান থেকে আমরা এই মানগুলো বের করবো। এই মানগুলো বের করার জন্য তাহলে এইভাবে লেখো, এই যখন এন ইকুয়াল টু জিরো, এন এর মান যখন জিরো, তখন এন পাই প্লাস পাই বাই ফোর এর মান, এন পাই মাইনাস পাই বাই ফোর এর মান, এন এর মান যদি জিরো হয় এন পাই প্লাস পাই বাই ফোর এর মান হয় পাই বাই ফোর, আর এটার মান হয় মাইনাস পাই বাই ফোর। এই মাইনাস পাই বাই ফোর নেওয়া যাবে না, বাদ যাবে, কারণ আমাদের ব্যবধি হয়েছে জিরো লেস লেস দেন এটা লেস দেন 360 অর্থাৎ টুয়াইস পাই, অর্থাৎ জিরো লেস দেন থিটা লেস দেন টুয়াইস পাই, এটা ব্যবধি। এরপরে আমরা বসাবো এন এর পরিবর্তে ওয়ান, এন ইকুয়াল টু যদি ওয়ান বসাই এখানে কত হবে পাই প্লাস পাই বাই ফোর, পাই প্লাস পাই বাই ফোর এটা ক্যালকুলেশন করলে কত হবে ফোর লসাগো ফাইভ পাই বাই ফোর, এখানে হবে পাই মাইনাস পাই বাই ফোর, পাই মাইনাস পাই বাই ফোর ক্যালকুলেশন করলে কত হবে ফোর পাই মাইনাস পাই বাই ফোর অর্থাৎ থ্রি পাই বাই ফোর। এই দুইটা মান গ্রহণযোগ্য হবে কারণ এই দুইটা জিরো থেকে টয়েস পাই এর ভিতরে আসে। এন এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটার মান কত হবে মাইনাস পাই প্লাস পাই বাই ফোর, এটা ঋণাত্মক সংখ্যা এটা গ্রহণযোগ্য হবে না, এটা ক্যালকুলেশন করলে কত মাইনাস থ্রি পাই বাই ফোর, মাইনাস থ্রি পাই বাই ফোর, আর এখানে কত হবে মাইনাস টু পাই মাইনাস পাই, মাইনাস পাই মাইনাস পাই বাই ফোর এটাও গ্রহণযোগ্য হবে না কারণ এটা মাইনাস ফাইভ পাই বাই ফোর। এবার এন এর মান যদি টু হয় তখন থিটার মান কত, টুয়াইস পাই প্লাস পাই বাই ফোর, সরল করলে এখানে কত ফোর লসাগু নাইন পাই বাই ফোর, নাইন পাই বাই ফোর, তবে এটা গ্রহণযোগ্য না কারণ এটা টুয়াইস পাই প্লাস পাই বাই ফোর টুয়াইস পাই থেকে বেশি। এখানে কত হবে টুয়াইস পাই
माइनस फाइव ए फोर इटा सरल बोले कत हबे ए फोर लसागु आठ से क्या बियोग करले हबे सात सेवेन फाइव ए फोर इटा ग्रहणजोग्य हबे कारण इटा क्रॉस पॉइंट थेके कम এবার মাইনাস টু বসাইলে কত হয় মাইনাস টু কি আর বসানোর দরকার আছে দেখো মাইনাস ওয়ান বসাইয়ে যা পাওয়া গেছে এরা কিন্তু এই ব্যবধানের ভিতরে নাই তাহলে মাইনাস টু আর আমাদের বসানোর দরকার নাই প্লাস টু এ বসাইলাম প্লাস টু বসানোর পরে দুইটাই কিন্তু এইটা ব্যবধানের বাইরে গেছে এইটা ব্যবধানের ভিতরে আছে থ্রি বসাইলে ব্যবধানের ভিতরে থাকে কিনা শুধু এখন এতটুকু টেস্ট করি যে থ্রি বসাইলে এই ব্যবধানের ভিতরে থাকে কিনা এন ইকুয়াল টু যখন থ্রি তখন এখানে হবে থ্রি বাই প্লাস পাই বাই ফোর এটা আর ব্যবধানের ভিতরে থাকবে না থ্রি বাই প্লাস পাই বাই ফোর এতে তিন চার বারো এই বারো আর এক তের থার্টিন পাই বাই ফোর এইভাবে হবে আর এখান থেকে কত হবে থ্রি পাই মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু তিন চার বারো বারো থেকে এক বিয়োগ করলে হবে এগারো ইলেভেন ইলেভেন পাই বাই ফোর এখানে যে নাইন পাই বাই ফোর ছিল এটাই ব্যবধির বাইরে ছিল কাজে ইলেভেন পাই বাই ফোর এটাও ব্যবধির বাইরে হবে তাহলে ব্যবধির ভিতরে কে কে আছে এটা ব্যবধির ভিতরে এটা ব্যবধির ভিতরে এটাও ব্যবধির ভিতরে এই দুইটা বাইরে এটা বাইরে এটা ব্যবধির ভিতরে তাহলে অতএব প্রদত্ত ব্যবধিতে থিটা এর মান সমূহ অতএব প্রদত্ত ব্যবধিতে থিটা এর মান সমূহ কি কি মান আছে পাই বাই ফোর ফাইভ পাই বাই ফোর এটা থ্রি পাই বা ফোর লাগি ছোট থেকে বড় লাগি থ্রি পাই বাই ফোর ফাইভ পাই বাই ফোর সেভেন পাই বাই ফোর প্রদত্ত ব্যবধিতে থিটার এই সব মান আছে এই মান দ্বারা ওই সমীকরণ সিদ্ধ ঠিক আছে দেখো এটা বুঝতে পারছো কিনা যদি কারো এখানে প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারো এটার উপরে কারো প্রশ্ন আছে কথা বলো না স্যার নাই তাহলে এটা শেষ বাকি ম্যাথ গুলো আমরা এইভাবেই করব আরো দুই একটা করি দেখো তো এই এক নাম্বার থেকে আর কিছু করব সাত দশমিক দুই এর এক নাম্বার থেকে আর কোনো অঙ্ক করব কিনা স্যার নয় নাম্বারটা কিভাবে করব স্যার নয় নাম্বারটা তাহলে আমরা করি দেখি নয় নাম্বারটা কিভাবে করা যায় cot theta plus tan theta equal to 2 sec theta আছে স্যার একের নয় বলছিলাম স্যার ও একের নয় জি একের নয় কি আছে দেখি একের নয়ে ওয়ান মাইনাস টু সাইন থিটা মাইনাস টু কস থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু জিরো একের নয় নাম্বার ওয়ান মাইনাস টু সাইন থিটা ওয়ান মাইনাস টু সাইন থিটা মাইনাস টু কস থিটা মাইনাস টু কস থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু জিরো এরকম আছে এই সরলীকরণ করার ক্ষেত্রে এই বেশি প্র্যাকটিস করতে হবে বেশি প্র্যাকটিস করলেই আসলে তুমি বুঝতে পারবা যে কোন লাইনে আগাইলে ভালো হয় যেমন এখানে আমি যেটা বুঝতেছি যে এই দুইটা পদ থেকে যদি টু কমন নেই আর এই দুইটা যদি এক জায়গায় করে সাইন কজে রূপান্তর করি তাহলে ব্র্যাকেটের ভিতরে একরকম রাশি পাওয়া যাবে
sin theta plus cos theta bracket এর ভিতরে পাওয়া যাবে ওই sin theta plus cos theta কমন নিতে পারবো যেহেতু ডান পাশে জিরো আছে বাম পাশটাকে যে কোনো ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এইজন্য আমরা এই cot theta আর অন এক জায়গায় করি আর এই দুটার থেকে minus 2 কমন নেই বা এই cot theta কে আমরা লিখি cos theta / sin theta cos theta / sin theta minus 2 into sin theta plus cos theta equal to zero. এদের ভিতর থেকে sin theta plus cos theta কমন নেওয়া যায়। sin theta plus cos theta কমন। কমন নিলে এখানে থাকবে 1 by sin theta minus 2 equal to zero. এই দুটো সংখ্যার গুণফল জিরো হলে এটা জিরো অথবা এটা জিরো অতএব sin theta plus cos theta equal to zero অথবা 1 by sin theta minus 2 equal to zero এখন sin theta plus cos theta যদি 0 হয় সেক্ষেত্রে সমাধান কেমন হবে 1 by sin theta এটা minus 2 এটা যদি 0 হয় সেক্ষেত্রে সমাধান কেমন হবে দুই ভাবে আমাদের সমাধান করতে হবে sin theta plus cos theta equal to 0 হলে দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা যে এটা উভয় পক্ষকে 1 বাই রুট 2 দ্বারা গুণ একটা কথা মনে রাখবা সেটা হলো এই sin theta plus cos theta equal to এরকম আসছে এই ক্ষেত্রে আমরা চাইলে cos theta এর পাশে নিয়ে ভাগ দিতে পারি ওই গুণ ভাগ করার ক্ষেত্রে একটু অসুবিধা হয় অনেক সময় অতিরিক্ত মূল আসতে পারে আবার কিছু মূল বাদ যাইতে পারে এরকম কিছু সমস্যা তৈরি হয় যতক্ষণ পারবো আমরা এইভাবে চলনযুক্ত রাশি দ্বারা গুণ টুন না করে উভয় পক্ষে গুণ না করাই ভালো ভাগ টাগ না দেওয়াই ভালো আবার উভয় পক্ষে বর্গ না করলেই ভালো উভয় পক্ষে বর্গ করলে অতিরিক্ত মূল আসতে পারে এই জন্য এই টাইপের যদি থাকে যে sin theta plus cos theta 1 হোক 2 হোক বা 0 হোক এই টাইপের যদি থাকে এখানে এই sin theta এর সহগ আর cos theta এর সহগ আছে 1 1 এই দুটার বর্গ করে এই বর্গের যোগফলের বর্গমূল দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি অর্থাৎ যোগফলের বর্গমূল হচ্ছে রুট ওভার 2 রুট ওভার 2 দ্বারা উভয় পক্ষে ভাগ মানে 1 বাই রুট 2 দ্বারা গুণ 1 বাই রুট 2 দ্বারা যদি গুণ করি তাহলে এইভাবে লেখা যায় পরের লাইনে বা 1 বাই রুট ওভার 2 সাইন থিটা প্লাস 1 বাই রুট ওভার 2 কস থিটা ইকুয়াল টু 0 কে গুণ করলে 0ই পাওয়া যাবে এখন এই জায়গা যেটা করবো সেটা হলো যে সাইন কত ডিগ্রির মান 1 বাই রুট 2 হয় অথবা কস কত ডিগ্রির মান 1 বাই রুট 2 হয় এটাকে হয় সাইনে নিব না হয় কসে নিব যে কোন এক জায়গায় নিব যদি সাইনের সূত্রে রাখতে চাই তাহলে এটার পরিবর্তে কস লিখব তাহলে এই জায়গায় লিখব আমরা কত কস পাই বাই 4 কস পাই বাই 4 এর মান 1 বাই রুট 2 হয় ইনটু সাইন থিটা বুঝলাম এখানে লিখব sin pi by 4 into cos theta equal to 0 তাহলে যে sin a cos b plus cos a sin b equal to sin a plus b হয় সেই সূত্র লিখলাম বা sin a plus b equal to 0 sin এত এর মান 0 আসছে তাহলে এই ক্ষেত্রে sin theta যদি 0 আসে theta এর মান কত হয় মনে আছে sin theta 0 হলে theta কত হয়
एन पाई एन पाई তাহলে যা আমরা লিখব অতএব থিটা মানে এখানে থিটা প্লাস পাই বাই 4 এইটা সমান হবে এন পাই তাহলে এখান থেকে থিটা কত এন পাই মাইনাস পাই বাই 4 অতএব থিটা ইকুয়াল টু এন পাই মাইনাস পাই বাই 4 যেখানে যেখানে এন বিলংস টু জেড equal to minus on by sin theta minus 2 equal to 0 hole 1 by sin theta equal to hobe 2 ba ultai dile sin theta equal to 1 by 2 ba sin theta equal to sin 60 degree 60 degree mane holo pi by 3 sin theta equal to sin pi by 3 এইভাবে হবে এইবার sin theta equal to sin alpha হলে theta equal to কত এই সূত্র এখান থেকে theta equal to হবে n pi plus minus 1 power n alpha alpha মানে pi by 3 এখানেও যেখানে n belongs to z n belongs to z n এর মান পূর্ণ সংখ্যা তাহলে এই দুটো হলো তোমার সাধারণ সমাধান এখান থেকে বিশেষ সমাধান বের করতে হবে n এর পরিবর্তে 0 1 minus 1 2 minus 2 এই মানগুলো বসিয়ে যে ব্যবধি দেওয়া আছে ওই ব্যবধির ভিতরে 0 plus 1 minus 1 plus 2 minus 2 এই মানগুলো বসাইলে যে কি কি মান পাওয়া যায় ব্যবধির ভিতরে ওই ব্যবধির ভিতরে মানগুলোই হবে ওই প্রদত্ত ব্যবধিতে সমাধান ঠিক আছে ওই মানগুলো বসিয়ে দেখানোর দরকার আছে কিনা না স্যার তাহলে এটা কমপ্লিট এখানেই শেষ করলাম ওই মানগুলো এখন এখানে বসাইতে হবে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 এগুলো বসিয়ে থিটার মান বের করতে হবে আর কত নাম্বার করব বলো স্যার বলো বলো স্যার sin equal 0 ডিগ্রি কিংবা স্যার sin equal 90 ডিগ্রি এই সকল ক্ষেত্রে এই যে sin θ sin α এই যে সূত্রটা θ n π minus 1 to the power n pi by 3 মানে এই সূত্রের সাধারণ সূত্রটা সব জায়গায় ব্যবহার করা যাবে সাধারণ সূত্র সব জায়গায় ব্যবহার করা যায় কিন্তু করা ঠিক না এই সাধারণ সূত্রটা এইখানে মাইনাস আলফা n আলফা কেন আসছে এটা আসছে চতুর্ভাগ অনুযায়ী যে দ্বিতীয় চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে হইলে এরকম হবে n এর মান জোর হইলে এটা প্রথম চতুর্ভাগের কোণ বুঝাবে n এর মান বিজোড় হইলে এটা দ্বিতীয় চতুর্ভাগের কোণ বুঝাবে মানে এই কারণে মূলত এইভাবে আসে তো এখন যদি তুমি এখানে জিরো রাখো তাহলে তো এন পাই তো হয় কথা বুঝো নাই এই পাই বাই 3 কে যদি তুমি জিরো রাখো তাহলে তো এন পাই হয় কিন্তু ব্যাপারটা হইছে সেই জায়গায় তুমি জিরো লিখলে এটাকে কোন চতুর্ভাগে ধরবা ওইটা নিয়ে একটু সমস্যা হয় এই জন্য এইভাবে না করাই ভালো যেটা বিশেষ ক্ষেত্র দেওয়া আছে এটা বিশেষ ক্ষেত্রই করো আর যেটা ফিল্ডের ভিতরে আছে ওইটা ফিল্ডের ভিতরেই করো অর্থাৎ অক্ষের উপরে পড়লে ওই বিশেষ সূত্র অ্যাপ্লাই করো বিশেষ ক্ষেত্র আর অক্ষের ভিতরে না পড়লে মানে ফিল্ডের ভিতরে যদি পড়ে কোনো একটা চতুর্ভাগের ভিতরে যদি পড়ে তখন এই সূত্র ব্যবহার করবা কারণ সব সময় এক সূত্র ব্যবহার করতে গেলে কেউ যদি কখনো কোনো প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না দেখ এইটা এখানে প্রশ্ন দিব না এইটা এখানে খুব কিছু প্রশ্ন থাকে ওই প্রশ্নের উত্তর দেওয়া যায় না ঠিক আছে হ্যাঁ
আর কত নাম্বার করব দেখি, ভিন্ন কি নিয়ম আছে? যেমন ছয় নাম্বারটা এখানে এতক্ষণ তো করছি, কত নাম্বার? নয়, ছয় নাম্বারটা করি এখান থেকে। দেখো sec স্কয়ার x বাই টু ইকুয়াল টু টু রুট ওভার টু টেন এক্স বাই টু, এই অঙ্কটা করি। এই সমীকরণের সমাধান করতে চাই। এখানে কোনো ব্যবধি দেওয়া নাই, এটা কোন বোর্ডে আসছে দেখো, বরিশাল বোর্ডে আসছে 2013 সালে। এটা কি করতে পারি বলো তো, এটা কি করা উচিত হবে? sec স্কয়ার কে স্যার tan স্কয়ার করব স্যার, sec স্কয়ার কে tan স্কয়ার করব, রাইট? তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 ইকুয়াল টু 2 রুট ওভার 2 tan x বাই 2 এইভাবে হবে। বা এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে তো সূত্র হয় tan square x by 2 minus 2 root over 2 tan x by 2 plus 1 equal to 0। এটা এখন মিডল টার্ম ব্রেকিং করা যায় কিনা অথবা সূত্রে যায় কিনা, সূত্রে কি যায়? এটাকে কিভাবে উৎপাদন বিশ্লেষণ করা যায় দেখো, tan স্কয়ার x বাই 2 tan স্কয়ার x বাই 2 আর এখানে কত লিখবো যদি আমরা আর মাইনাস রুট থ্রি লিখি, মাইনাস রুট থ্রি x বাই 2 এখান থেকে রুট থ্রি x বাই 2 যদি কমন নেই tan x by 2 কমন নিলে tan x by 2 মাইনাস রুট 3 হবে, আর পরেরটা থেকে রুট 3 x by 2 এরকম হবে, সেক্ষেত্রে তো এটার সাথে মিলবে না। এটা কি করা যায় বলো, না সাইন কসে নিয়ে নিব? স্যার এটা কি ওই শ্রীধর আচার্যের সূত্র দিয়ে x এর মানটা বের করা যায় না? x এর কি মান বের করব, মানে ওই যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তাতে এখানে কোনো ভালো মান পাওয়া যাবে কিনা সেটা একটু দেখো। ওই যে মাইনাস আমরা যদি সেটা লিখি যে মাইনাস b মানে 2 রুট ওভার 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, এটার বর্গ করলে কত হবে? 4 8 হবে, b স্কয়ার মাইনাস 4 a c ডিভাইডেড বাই 2 a, তাতে সরল করলে কত আসে? নিচে 2 উপরে আসে 2 রুট ওভার 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মানে ওখানে 2 পাওয়া যায়, আর 2 রুট ওভার 2 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এক কথা এখানে একটা 2 আসে এটার সাথে কাটা যায় রুট ওভার 2 প্লাস অথবা মাইনাস 1, এইভাবে আসে। এইভাবে আসলে তো ওই যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা ওইভাবে ধরতে হয়, এছাড়া আর কোনো পথ আছে কিনা? আমার মনে হয় তাহলে ওইভাবেই নিতে হবে। তাহলে এইভাবেই করি এটাকে। তাহলে tan x by 2 equal to হবে minus b, উত্তরে কত আছে দেখো তো, উত্তরে কি লিখছে, উত্তরে কত লিখছে দেখো, এই উত্তরটা এখানেই আছে,
উত্তর তো একটা এখানে রেজাল্ট বের করছে। এটাকে আমরা সাইন কোসে নিব, এটাকে 1 বাই কস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই কস স্কয়ার থিটা, আর এই tan x/2 কে sin x/2 বাই cos x/2 এভাবে লিখতে পারবো। আর আর এই গুণ করলে না এটা যদি এই পাশে পাঠাই দেই তাহলে একটা cos x/2 কাটা যাবে, এই 1 ইকুয়াল টু হবে 2 √ ওভার 2 sin x/2 cos x/2 এভাবে আসবে। এবারে 2 sin θ cos θ এটা sin 2θ হবে, তাহলে √ ওভার 2 sin 2θ মানে sin x ইকুয়াল টু 1, অতএব sin x ইকুয়াল টু 1 বাই √ ওভার 2, sin x ইকুয়াল টু 1 বাই √ ওভার 2, তাহলে এখান থেকে এই 1 বাই √ ওভার 2 কে কি লেখা যায়, sin π/4 লেখা যায়, বা sin x ইকুয়াল টু sin π/4, তো sin θ ইকুয়াল টু sin α, θ ইকুয়াল টু কত, θ ইকুয়াল টু n π প্লাস মাইনাস 1 পাওয়ার n α, বা x ইকুয়াল টু n π প্লাস মাইনাস 1 পাওয়ার n α মানে n π/4। দেখো বোঝা গেছে কিনা, সবাই বুঝতে পারছো? জি স্যার। আরেকটা ব্যতিক্রম অঙ্ক করি, যে সেটা হলো 16 2 নাম্বার, এটা অনেক ব্যতিক্রম, মানে এইরকম অঙ্ক আমি এই চ্যাপ্টারে একটাই পাইছি, অন্য কোন বইয়ে আরো থাকতে পারে, মানে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর মান যে কোনো, এখান তো n বিলংস টু z লিখবো, n বিলংস টু z, সকল n বিলংস টু z এর জন্য এই যে এখন যে অঙ্কটা করতে চাচ্ছি 16 নাম্বার, এই অঙ্কটা সকল n বিলংস টু n এর জন্য হবে না, sin x plus cos x equal to root over 2 sin 2x, এটা 16 2 নাম্বার অঙ্ক, 16 2, sin x plus cos x equal to root over 2 sin 2x, আমাদের এই সমীকরণের সমাধান করতে হবে, বা এটাকে এইভাবে লেখা যায় কিনা যে উভয় পক্ষে যদি বর্গ করি sin square x plus cos square x plus 2 sin x cos x ইকুয়াল টু 2 sin 2x এইভাবে লেখা যায়। বা sin square x plus cos square x on হবে 2 sin x cos x sin 2x, sin 2x ইকুয়াল টু 2 sin 2x এইভাবে হবে। এই sin 2x কে যদি এই পাশে নিয়ে আসি যোগ বিয়োগ হয়ে শুধু sin 2x হয়, অর্থাৎ sin 2x ইকুয়াল টু 1 হয়, sin θ ইকুয়াল টু যদি sin α হয় θ ইকুয়াল টু কত, sin θ ইকুয়াল টু যদি 1 হয় θ ইকুয়াল টু কত বলতে পারো? পারো না স্যার? পারি স্যার, 4n plus 1 into pi by 2. 4n plus 1 into pi by 2 এইভাবে লেখা যায়। তাহলে x কত? x equal to হবে 4n plus 1 into pi by 4, এটা হবে x,
গুণ করলে হবে n পাই প্লাস পাই বাই 4। এখন সচরাচর আমরা কি লিখি, যেখানে n বিলংস টু z এইটা লিখি। আসলে n বিলংস টু z লিখলে এই জায়গায় একটু সমস্যা আছে, সেটা হলো n যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে এইটা কোন চতুর্ভাগের কোন বোঝায়, দেখো n হইছে জোর সংখ্যা মানে জোর পাই প্লাস পাই বাই 4, এই চতুর্ভাগে বোঝায়, প্রথম চতুর্ভাগের কোন বোঝায়। আর l যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এই বিজোড় পাই প্লাস পাই বাই 4, এই চতুর্ভাগের কোন বোঝায়। n বিজোড় হইলে x এই চতুর্ভাগের কোন হয়, l জোর হইলে এই চতুর্ভাগের কোন হয়। এই চতুর্ভাগের কোন কোণ, এই চতুর্ভাগের কোন মান x এর পরিবর্তে বসাইলে sin x এবং cos x দুইটাই নেগেটিভ আসে, কিন্তু এই পাশটা তো পজিটিভ। এই যে রুট ওভার এত, এখানে x এর মান যাই বসাই এই পাশটা তো পজিটিভ হবে, তার মানে n এর মান বিজোড় সংখ্যার জন্য এই সমীকরণ সিদ্ধ হয় না এই মান দ্বারা। n এর মান জোর সংখ্যার জন্য সিদ্ধ হবে, কারণ জোর সংখ্যার জন্য ডান পক্ষ বাম পক্ষ দুইটাই পজিটিভ হয়, অর্থাৎ জোর সংখ্যার জন্য প্রথম চতুর্ভাগে অবস্থান করে x, প্রথম চতুর্ভাগে এই মান এই মান দুইটাই পজিটিভ, আর ডান পাশটা তো পজিটিভ আছেই। এই জন্য এখানে লিখতে হবে যেখানে n জোর পূর্ণ সংখ্যা, যেখানে n জোর পূর্ণ সংখ্যা, এইভাবে লিখতে হবে। দেখো বুঝতে পারছি কেন, এটার উপরে কারো প্রশ্ন আছে? কথা বলো। এখন তোমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায়টা কি পুরো দিব না কোন পর্যন্ত দিব? যদি বলো যে তোমরা পুরোটা করবা তাহলে আমি পুরোটা দিব, আর যদি বলো যে না পুরোটা পারবো না সেই ক্ষেত্রে আমি তোমাদের তোমরা যতটুকু পারবা ততটুকু নিবা। তোমাদের একটা সিটি সিলেবাস আছে, দেখবা এটা সিটি সিলেবাসে আছে কিনা দেখছো, পরবর্তীতে তোমাদের কোনো সিটি আছে কিনা। স্যার সিটি কি হবে আমাদের? হোক বা না হোক আমরা তো ওই সিলেবাসটা কমপ্লিট করব, হইলে হইলো না হইলে না হইলো। স্যার সিটি তো মনে হয় নাই স্যার। মানে সিলেবাসে কি লেখা আছে, সিটি লেখা আছে কিনা? স্যার সিলেবাস তো আছে। তাহলে ওই সিটি সিলেবাসে কি আছে ওইটা দেখে আমাদের আগাইতে হবে, মানে আমাদের যেটা যেটা সিলেবাসে আগে আছে ওইটা আগে আমরা অগ্রাধিকার দিব, ওইভাবে করে আগাবো। দেখ তাহলে তোমরা একটু বলো যে এই চ্যাপ্টার পুরোটা নিবা না কমাই নিবা, সেটা একটু কম কম ক্লিয়ার করো আমাকে, যে এই চ্যাপ্টারে কমাই লাগবে স্যার। হ্যাঁ কমাই নিবা? জি স্যার। কমাই নিলে কিন্তু বেশি দিন সময় লাগবে, বলো কখন পর্যন্ত নিবা? অর্ধেক দিন, অর্ধেক 20 পর্যন্ত। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে এই 7.2 এর 20 পর্যন্ত নাকি? জি স্যার 7.2 এর 20 পর্যন্ত। তোমাদের হোমওয়ার্ক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।